একুশে অগস্ট গ্রেনেড হামলার পর রায়কে প্রভাবিত করে সরকার তারেক রহমান ও অন্য বিএনপি নেতাকর্মীদের ফাঁসানোর চেষ্টা করছে, এমন অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদ। বিকেলে পল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে সরকার বিচারকদের ওপর প্রভাব খাটাচ্ছে বলে মন্তব্য করেন বিএনপির এই নেতা। অন্যদিকে রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল জানান, 14 বছর আগে ঘটে যাওয়া নৃশংস ঘটনার সাজা প্রদানের মাধ্যমে কলঙ্কমুক্ত হবে দেশ। বিস্তারিত জানাচ্ছেন মাহমুদুল হাসান। 2004 সালের 21শে আগস্ট ভয়াবহ গ্রেনেড হামলায় অল্পের জন্য প্রাণে বেঁচে যান বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তবে মারা যান আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদিকা আইভি রহমান সহ 24 জন। সেই ঘটনায় দায়ের করা মামলার বিচার কাজ এখন শেষ। বুধবার ঘোষণা করা হবে আলোচিত 21শে আগস্ট গ্রেনেড হত্যা মামলার রায়। এরই মধ্যে দুই প্রধান দলের মাঝে প্রতিক্রিয়া দেখা গেছে রায়কে ঘিরে। বিএনপি নেতাদের অভিযোগ, সরকার প্রভাব খাটানোর চেষ্টা করছে আদালতের উপর। এই মামলায় তারেক রহমান সহ বিএনপির কয়েকজন নেতা ও তৎকালীন প্রশাসনের কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তাকে যেভাবে জড়ানো হয়েছে তা যে কোনো দেশের গণতন্ত্র, স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং বিচার ব্যবস্থার প্রতি এক নির্লজ্জ বৃদ্ধাঙ্গুলি দেখানোর মতো। গ্রেনেড হামলা মামলার বিচারকের উপর অবৈধ প্রভাব খাটিয়ে তাদের নির্লক্ষ্য বাস্তবায়নের চেষ্টা করছে। এদেশের জনগণ যে কোনো ধরনের ষড়যন্ত্রের মোকাবেলা করবে। আর অ্যাটর্নি জেনারেল বলছেন, এই রায়ের মাধ্যমে 14 বছর আগে বর্বরোচিত গ্রেনেড হামলার শিকার হয়েছিল যারা, তারা ন্যায় বিচার পাবেন। রাষ্ট্রপতি জিল্লুর রহমান সাহেব অনেকবার আমাকে দেখা হলেই আমাকে বলেছেন, আমি কি মামলা কোনো বিচার পাবো না, তার স্ত্রী নিহত হয়েছিলেন, কাজেই এই আক্ষেপ নিয়ে উনি মারা গেছেন, ওনার স্ত্রী হত্যার বিচার উনি দেখে যেতে পারেননি, কাজেই এই মামলাটির রায় সমগ্র জাতির জন্য একটি প্রত্যাশিত এবং আশা করি এই যারা দোষী তার উপযুক্ত শাস্তি পাবে। এদিকে স্বরাষ্ট্রমন্ত্রী রাজধানীতে এক অনুষ্ঠানে জানান, রায়কে কেন্দ্র করে কোনো ধরনের বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হলে তা কঠোর হাতে দমন করা হবে। আপনারা নিশ্চিন্ত থাকেন, এদেশের জনগণ এই রায়ের পরে আবার সবাই একটা শুকরানার নামাজ আদায় করবে, কারণ আমাদের একটা কালো দাগ আমাদের জাতি ললাট থেকে মুছে যাবে। বিশৃঙ্খল হওয়ার কোনো আশঙ্কা আছে কিনা আমি তো মনে করি কোনো আশঙ্কা নাই, কারণ এই দেশের জনগণ কোনো বিশৃঙ্খলা, কোনো জঙ্গিবাদ, কোনো সন্ত্রাসীদেরকে আশ্রয় প্রশ্রয় দেয় না। আগামী 10 অক্টোবর গ্রেনেড হত্যা মামলার রায় ঘোষণা করবেন ঢাকা দ্রুত বিচার ট্রাইব্যুনাল 1। মাহমুদুল হাসান, নিউজ 24, ঢাকা।